आज पासा खेलबो रे शाम, आज पासा खेलबो रे शाम। আমার হেডফোনের সমস্যা। Guys, welcome back to the channel. Ajajar notun acho tar channel ti ke subscribe kore niu ar pashe rakha je bell button ta ache seta kintu press korte ekdom bhule na. So guys, ajke ekta notun YouTube channel er suggestion pelam kalo bador, to ei channel ta roast kind of video banay. Ajke oi channel er theke ekta video er upor react korbo ar video ta holo Sri Lankan ekjon singer jar gaan ta khub popular hoyeche, tumra sobai chinbe. To oi gaan tar uporei ekta roast video ache Hero Alam ke niye. To চলো বন্ধুরা আর কথা না বাড়িয়ে ডাইরেক্ট ভিডিওতে যাই, তারপর নয় তোমাদের সাথে কথা হবে। তো ভিডিওটি শুরু করি, চলো শুরু করা যাক। পাসা খেলবো, কার পাসা দিয়ে খেলবেন, কি পাসা দিয়ে খেলবেন, মানে কি কি হইতেছে, পাসা খেলবো, আজ পাসা খেলবো, পাসা। কমেন্ট কোর্সে ধরুন আপনার অত্যন্ত জোরে বাথরুমে যাওয়া দরকার, এমতো অবস্থায় আগামী 5 ঘন্টার ভেতর বাথরুমে যাওয়ার কোনো ব্যবস্থা নেই। এমন কঠিন পরিস্থিতিতে আপনার মনের ভেতর যে কথাগুলো আসবে হিরো আলম তাই গাইলেন। Hello everyone, this is Sahab and welcome to my YouTube channel Kalo Bador. Hero Alam er notun kono gaan ber hole manushjon je excited hoy mane bolar baire. Koydin age to news channel e dekhchi je Hero Alam er notun gaan ber hoyse. So Hero Alam er notun gaan ber hoyse, apnara dekhtei partechen ami kotota excited. এক্সাইটমেন্ট আমার চেহারায় ফুটে উঠতেছে, আমি কতটা এক্সাইটেড। কি গান বানাইছে, কি গান কভার করছে আমি জানি না, বাট মানুষজন কান ঝালাপালা করে দিতেছে, ভাইয়া দেখেন, ভাই দেখেন, ভাই ভিডিও করেন, ভাই প্লিজ ভিডিও করেন, প্লিজ 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 প্লিজ। আপনারা অনেকে হয়তো জানেন হিরো আলম কতটা ভালো গান গায়, হিরো আলমের মিউজিক ভিডিও কতটা ভালো হয়, মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়, ট্রেন্ডিংয়ে থাকে। সো টাইম ওয়েস্ট না করে চলুন দেখে আসি আপনাদের প্রিয় হিরো আলম এবার কি করেছে। পৃথিবীর মনে হয় আমি একমাত্র ব্যক্তি যে আসল গানটাও এখনো আমি দেখি নাই, কিন্তু হিরো আলমেরটা দেখতেছি। মানে কে মাগে হিতে মুদিয়ে নুরা হে গুম ইয়াবি আবলে বে মেরিয়ে নুমবে নাগে। গান গাবেন, হাইসা টাইসা গান গাবেন, এত টেনশন কিসের? এই যে দেখেন, দেখে মনে হইতেছে বম ডিফিউজ করবে এখন। কি লালটা কাটবো নাকি নীলটা কাটবো নাকি সাদাটা, কোনটা? আসল গানটা আমার একটু শুনতে হবে, তারপর আমি বুঝতে পারবো, তারপর আমি কম্পেয়ার করতে পারবো। ওয়েট, ওয়েট, মেয়েটা যখন গাইতেছে ভালোই শোনাইতেছে তাই না? মেয়েটা কত সুন্দর করে গাইল, আর যখন হিরো আলম গাইতেছে মানে কে মাগে হিতে এখানে যেটা হয়েছে আকাশ পাতালের ডিফারেন্সটা অনেক কম হয়ে যায়। সো আপনি যদি হিরো আলম আর এই মেয়ে ইউহানির কম্পারিজন করেন তাহলে হবে মঙ্গল গ্রহ আর পাতাল, ঠিক আছে, মানে মাটি আর মঙ্গল গ্রহ, ঠিক আছে, এত 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 ডিফারেন্স। আমি আসলে আসল গানটা শুনি নাই তো এই জন্য বুঝি নাই যে কতটা খারাপ হয়েছে এই ব্যাপারটা, মানে অনেক বেশি খারাপ হয়েছে। মেরিয়ে নুমবে নাগে আচ্ছা শুনি তো মেয়েটা কিভাবে গাইছে, এই পার্টটা কিভাবে গাইছে? হুবাহু মিল। তেল গেল পুরায়া, আতি যাইনি বিয়া, এই ব্যাপারের মধ্যে এই ব্যাপারটা কেমনে আসলো? তেল গেল ফুরাইয়া, বাতি গেলেও নিভিয়া, আর কান্দিয়া। ওয়াহ কি সুন্দর সুর, মানে ওই মেয়েটা যখন গাইছে ব্যাপারটা অনেক সুন্দর লাগছে, মানে হ্যাঁ, মানে অনেক মিষ্টি করে গান গাইতেছে। যখনই একই মিউজিক দিয়ে একই লিরিক্স দিয়ে হিরো আলম গান গাইতেছে মনে হইতেছে অশ্লীল কিছু একটা বলতেছে, মানে বাংলাতে অশ্লীল কিছু একটা বলতেছে। লুয়া নারী মনহারি তু কুমালি নামাথামা হিতে লাগাম দিও তো না হিরু প্রেমিকে পাটেলে না লুয়া না। বুঝতেছেন মনে হইতেছে না যে কেমন জানি অশ্লীল কথা বলতেছে, মানে বাংলাতে। ও গান চেঞ্জ হইছে, গান চেঞ্জ হইছে, ও ওয়ান অফ মাই ফেভারিট সং।
Oh my god. Hey, I'm tired of this. আমি যেটা শুনছি আপনারাও কি সেটা শুনছেন? সে বলছে আজ পাসা খেলবো রে শাম, আজ পাসা খেলবো রে শাম। আমার হেডফোনের সমস্যা হয়েছে, আমার হেডফোনের সমস্যা হয়েছে, এটা হইতেই পারে না। পাসা খেলবো, কার পাসা দিয়ে খেলবেন, কি পাসা দিয়ে খেলবেন, মানে কি কি হইতেছে? পাসা খেলবো, আজ পাসা খেলবো, পাসা আমি আর শুনতে পারতেছি না, সম্ভব না, আর সম্ভব না রে ভাই, আর সম্ভব না। ওই আজ পাসা খেলবো শুনে আমার মন ভরে গেছে, ঠিক আছে। আচ্ছা দেখি এই ভিডিওতে হিরো আলমের ফ্যানরা কি কমেন্ট করছে। কমেন্ট করছে, ধরুন আপনার অত্যন্ত জোরে বাথরুমে যাওয়া দরকার, এমতো অবস্থায় আগামী 5 ঘন্টার ভেতর বাথরুমে যাওয়ার কোনো ব্যবস্থা নেই, এমন কঠিন পরিস্থিতিতে আপনার মনের ভেতর যে কথাগুলো আসবে হিরো আলম তাই গাইলেন। একজন লিখছে, এই কাজটা আপনি করতে পারলেন, এত সুন্দর একটি মধুর গানের সুন্দরভাবে পিছন মেরে দিলেন। একজন লিখছে, হিরো আলমকে সর্বকালের সেরা শিল্পী ঘোষণা করা হোক। একজন লিখছে, যে ভয়টা করেছিলাম সেটাই হলো, জানতাম আলম ভাই এই গানটাকেও ডট 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 ডট, পায়খানা কষা ছিল, এই গান শুনে আমি সুস্থ, থ্যাংকস আলম ভাই। একজন লিখছে, হিরো আলম মানে বিনোদন। হ্যাঁ বিনোদন আসে, কিন্তু আজ পাসা খেলবো এটা নিয়ে কেউ কিছু বললো না, আজ পাসা খেলবো রে শাম বলছে। একজন লিখছে, মনিকা মাঠে হাগে। একজন লিখছে, গানটির ড্যাশ মেরে দিছে। একজন লিখছে, গাঁজা খাওয়ার পর শুনতে গানটি সেই। সিরিয়াসলি গাঁজা খায় এই গানটা শুনতেছে? নাইস। একজন লিখছে, পাগলকে এই গান শোনালে পাগল ভালো হবে, আর ভালো মানুষকে এই গান শোনালে সে পাগল হয়ে যাবে। একজন লিখছে, অরিজিনাল গানের আত্মার মাগফিরাত কামনা করছি, আমিন। একজন কমেন্ট করছে, আমার হাগু হচ্ছিল না, আলম ভাইয়ের কাছ থেকে এই গানটা শোনার পর একটু শান্তিতে হাগু করতে পারছি, কেউ বিষ খা আমি মরে যাই, মনে হয় গানটাই নষ্ট হয়ে গেল। ভাই কি দরকার ছিল, আপনি তো এমনিই ভাইরাল। আরে বেচারা হিরো আলমকে সাপোর্ট করে একটু লিখছে যে ভাই কি দরকার ছিল, ভাই আপনি তো এমনিই ভাইরাল, ভাই কি দরকার ছিল। একজন পাইলাম যে খেয়াল করছে ব্যাপারটা, ডেডলি ম্যাশ আপ, আশ পাচা খেলবো রে শাম, না 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 ও পাসা বসে, আজ পাসা খেলবো রে শাম। আরেকজন কমেন্ট করছে, কষ্টকাঠিন্য ভালো করে দেওয়ার জন্য ধন্যবাদ, আই লাইক ইট ব্রো, আজকে গাঁজা মনে হয় বেশি খাওয়া হয়েছে। একজন কমেন্ট করছে, এটা অনেক ফানি, ভাই তুই কত টাকা দিলে আর কোনো দিন গান করবি না বলে ফেল। এই যে আরেকজন লিখছে, আরেকজন লিখছে, আজ পাছা খেলবো রে শাম, হ্যাঁ পাছা পাছা বলছে, আজ পাছা খেলবো রে শাম, তাও একবার না তিনবার, আজ পাছা আজ পাসা। যাই হোক কথা হচ্ছে কথা না, আমি এই গানটা আগে শুনি নাই, আজকে গানটা শুনলাম, হিরো আলমের গানটা শোনার সাথে সাথে পাশাপাশি ওই গানটাও শুনলাম, মানে ঠিক হয় নাই ব্যাপারটা, একদমই ঠিক হয় নাই, একদমই ঠিক হয় নাই, ঠিক আছে। বেচারি কত সুন্দর করে গানটা গাইছে, আর আপনি কি করলেন এই গানটারে। সো দ্যাটস অল এভরিওয়ান, দ্যাটস অল ফর টুডে, আই হোপ এনজয় দ্য ভিডিও, ইফ এনজয় দ্য ভিডিও দেন হিট দ্য লাইক বাটন এন্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল কালো বাদর। আমার ইউটিউব চ্যানেল কালো বাদর যে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, উইথ দ্য বেল নোটিফিকেশন অন, শেয়ার দ্য ভিডিও উইথ ইউর ফ্রেন্ডস, হিট দ্য লাইক বাটন এন্ড আই উইল সি ইউ নেক্সট টাইম, টিল দেন গুড বাই। ভিডিওটা দারুণ ছিল, কিন্তু যেই সেন্টেন্সটা বলছিল সেই ওটা নোটিস করিনি, আর এখন যতবার বা যেখানে আমি শুনবো এটা আমার বারবার এই জিনিসটার মাথার মধ্যে খেলবে যে এই সেন্টেন্সটাই বলেছে। তোমাদের মধ্যে কতজন আছে যারা আগের থেকেই এই যে এই সেন্টেন্সটা নোটিস করেছিলে? কারণ আমি একদম নোটিস করিনি। তো গানটা তো ব্যান্ড বাজিয়ে দিয়েছে আর সবার কাছে মিন্স মাটিরিয়ালও চলে এসছে, আই থিঙ্ক নতুন যখনই কিছু হিরো আলম করে তো মিন্স মাটিরিয়ালের ভরমার হয়ে যায়। তো ইয়া দ্যাট ইজ ইট ফর টুডে গাইস, তোমাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য নিজের খেয়াল রাখবে আর নিজের আশপাশের লোকেরও একটু খেয়াল করবে। সো গো বাই অ্যান্ড টেক কেয়ার।